হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৌশিক ব্লগস। তো অনেক 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 পরে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কী হচ্ছে, কীরকম হবে, আমার টোটালি একটা আলাদা এক্সপিরিয়েন্স আজকে আমি করতে চলেছি। আর সেটা হচ্ছে, আজকে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া টিমের খেলা দেখতে যাচ্ছি। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন বাজে তোমার 9টা বাজে। তো আমি একটু পরে বেরাবো, আমাকে অফিস যেতে হবে, অফিস থেকে বেরিয়ে দেন আমি যাব খেলা দেখতে। তো ভাই টিকিট নিয়ে অলরেডি চলে যাবে স্টেডিয়ামে, তো ওখান থেকে ভাইয়ের সাথে আমি মিট করে নেবো, দেন খেলার এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। জানি না ওখানে কি কতটা কী করতে পারবো, বাট চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো ভিডিওটা কন্টিনিউ করো, আরও আরও অনেক কিছু রয়েছে ভিডিওতে। খেলার সাথে সাথে নেক্সট ডের ভিডিওটা আমি একবারে আপলোড করবো, বিকজ তার পরের পরের দিনই দাদার বার্থডে, এসে এক জায়গায় যাবো, দেন ওখান থেকে সে দাদার বার্থডে সেলিব্রেট হবে, সেই ভিডিওটাও আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। চো ভিডিওটা কন্টিনিউ করা যাক। 8:01 PM A few moments later. দাদার বার্থডে আর কিছুক্ষণ পর, তো 12টা বাজতে বেশিক্ষণ নেই, কতক্ষণ বাকি, আধা ঘন্টা মতো বাকি আছে। আমরা এখনও কেক খুঁজে যাচ্ছি রাস্তায়, কোথাও এখনও কেক পাইনি, খোঁজা চলছে এখনও, দেখা যাক কখন পাই। ভাই আজকে কেক পাবো বলে মনে হয়, জানি না, দেখা যাক কেকটা পাই কি না। ছ ভাই কপালে থাকলে ঠিক পাবো, আর না থাকলে কিছু করার নেই, বাবুজি কেক কাটতে হবে। আর 5 মিনিট মতো বাকি রয়েছে, মামাবাড়ির সামনে একেবারে অন্ধকার হয়ে রয়েছে, পুরো এই জায়গাটা পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমরা মামাবাড়ি থেকে ডিস্টেন্স নিয়ে একটু ওয়েট করছি, ওখানে ভাই রয়েছে, মহাদেব দাঁড়ানো, কেকটা রাখা, জাস্ট 12টা বাজবে, দিদি ওদিক থেকে বেরাবে, আমরা এখান থেকে 3 জন যাবো, মামা মামিকে অলরেডি জানানো হয়ে গেছে, বেরিয়ে তারপর কেক কাটা কমপ্লিট হয়ে যাবে। আর ঢুকে এসেছি, আর বেশিক্ষণ নেই, আর 1 মিনিট মতো বাকি রয়েছে, এক্ষুনি ঢুকবো, মামাকে বলে দিয়েছি, মামা বেরাচ্ছে, মজা হবে, এবার খেলা হবে। হ্যাপি বার্থডে, ওঠো 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 ওঠো, তাহলে তো
আমরা ভাই বোনরা গেলে বার্থডে বয়কে তুলে নিয়েছি, এইবার ওর হালাল হবে, আমরা কাটার জায়গায় পৌঁছে গেছি, এবার এবার ওকে আমরা হালাল করবো, এবার দেখতে থাকো চেক করাচ্ছি। Happy birthday, dear Dada. Happy birthday to you. বার্থডে বয় তোমার এক্সপিরিয়েন্স কিরকম? বহুত খারাপ। কেন? চোখে ক্রিম, চোখে ক্রিম থাকার এক্সপিরিয়েন্স না 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 আমি চাই না, আমার উপর অনেক অত্যাচার হয়ে গেছে অলরেডি, এই যে এই আমার মুখের এই অবস্থা করে দিয়েছে, আমি আর কিছু চাই না। কিছু বলতে চাও ভাই এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য? না 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 আর চাই না, আর কিছু চাই না। দ্য ফলোয়িং ডে হ্যাপি বার্থডে এবার ভালো হবে, এবার ভালো হবে, তাই চল হয়ে যাবে।